আমি এই কুপির দৈত্য, বলো তোমাদের ইচ্ছা কি? বলবো, আপনি বলতে বলেছেন অবশ্যই বলবো। এই বকবক না করে চলুন ভিডিও শুরু করা যাক। দেখেন ভিডিওটা, ভিডিওটাতে দেখা বোঝা যায় যে আমরা ছেলেরা মেয়েদের কাছে সবসময় দুর্বল থাকি, এটা দেখলেই বলবো। দেখেন আপু কি হাসিটা দিচ্ছে। কানতে কানতে ঘুমাই যখন নিশিরাই তেরে গালে, ঘুমাছিলে স্বপ্নে দেখি আমি বন্ধুর কোলে। এখানে সবই ঠিক আছে, খালি একটা ছেলে হলে ভালো হইতো, কারণ কোলে তো মেয়ের কোলে ওঠা যায় না, ছেলে কোলে উঠলে ভালো হয়, তাই না? আচ্ছা আমার একটাই প্রশ্ন, এরা যেগুলো ভিডিও করে এদের ফ্যামিলি কি আবার কেউ দেখে না? ফ্যামিলি মেম্বার কেউ নেই, তাদের সরম লজ্জা কিছু হয় না, শুধু ভাইরাল করার জন্য এগুলো ভিডিও ছাড়ে? চলুন দেখে আসি পরবর্তী ভিডিওটা, আমার তো মাথা ঘুরতেছে কি ভিডিওটা দেখাবো। আরে রে ভাই, আস্তে 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 লুঙ্গিও পুরোটা নিচে নামাও, মানুষ দেখলো। আরে ভাই, ভিডিও ভাইরাল করার জন্য কি এত উপরে লুঙ্গি উঠানো লাগে, মানুষ কি দেখতেছে না? চলুন তাহলে এরপর আর একটা ভিডিও দেখা যাক, দেখি অবশেষে কি দেখা যায় ভিডিওগুলোতে, ভালোই লাগে নাকি মন্দই লাগে, নাকি হাসি পায় না কান্না পায়। ভিডিওটা না এসে আর পারলাম না, দেখছে বিয়ে করতে এসে লুঙ্গি ধুতি খুলে গেছে। দেখেন আপনারা সাবধানে বিয়ে শাদী করেন, কারণ যাতে লুঙ্গি ধুতি না খুলে যায়, লুঙ্গি প্যান্ট না খুলে যায়। চলেন যে পরবর্তী ভিডিওটা, লাস্ট ভিডিও দেখে আসি, সেটাতে কি চমক নিয়ে আসছি আমরা। আমি প্রথম এডিটিং করছি, আশা করি সবাই আমাকে সমার দৃষ্টিকে দেখবেন, আশা করি পরবর্তী ভিডিওগুলো খুব সুন্দর করবো আপনাদের জন্য। থ্যাংক ইউ গাইস, আর সেই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাবো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু আমি নতুন, ভালো হলে বেশি কিছু কথা বলতে পারলাম না। ওকে থ্যাংক ইউ, হ্যাঁ।